চরিলাম ব্লকের উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের পুরানবাড়ি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাসের ছেলে শুভজিৎ দাস, বয়স 16 বছর। শুভজিৎ দশম শ্রেণীর ছাত্র ছিল। 20 মে বাইকে করে সে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়। বিশ্রামগঞ্জ বালুয়াছড়ি এলাকায় রেল ব্রিজ থেকে বাইক সহ অনেক নিচে পড়ে যায় 3 বন্ধু। এতে গুরুতরভাবে আহত হয় শুভজিৎ, সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য আইলেস হাসপাতালে রেফার করে দেওয়া হয়। তারপর থেকে সে আইলেস হাসপাতালে চিকিৎসাধীন। আইলেস হাসপাতালে 15 দিন ভেন্টিলেশনে থাকার পর তার জ্ঞান ফিরে আসে। এখনও তার অবস্থা সংকটজনক। ছেলের চিকিৎসার জন্য টাকার যোগান দিতে গিয়ে শুভজিতের পরিবার সর্বশান্ত। একমাত্র ছেলে চিকিৎসার জন্য অসহায় মা কান্না করতে করতে মুখ্যমন্ত্রীর নিকট করজোড়ে প্রার্থনা করেন। একমাত্র ছেলে আমার, বন্ধু ডাক্তারের হাত জোর করে উপরের দিকে দেখা যায়। আমি আর কিচ্ছু নাই, আমার বাইরে চিকিৎসা করবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।